যে শিশু সুন্দর ছবি আঁকে, তার গ্রাম, ফুল, জীবজন্তু, গাছপালার ছবি আঁকে, সে কোনোদিন অপরাধ করতে পারে না, কাউকে ব্যথা দিতে পারে না, এমনটাই বলতেন চিত্রশিল্পী এস এম সুলতান। আর তাই তো শিশুদের শেখার সুযোগ করে দিতে নিয়েছিলেন নানান উদ্যোগ। শিশুরা যেন প্রকৃতি থেকে শিখতে পারে এই আশা থেকে তৈরি করেছিলেন একটি বজরা, যার নাম দেন শিশু স্বর্গ। এস এম সুলতান যখন আমাদের শিশু স্বর্গ তৈরি করেন আমাদের জন্য, তখন আমরা খুব ছোট, তখন আমরা ওখানে ছেলে মেয়েদের সঙ্গে ছবি আঁকা শিখতাম। পাশাপাশি উনি আমাদেরকে বললেন, দেখো আমাদের দেশের বা সকল দেশেরই সভ্যতাগুলো গড়ে উঠেছে সাধারণত নদীমাতৃক, নদীর কূল ঘেঁষে, তাই নদীর পাশেই পাওয়া যায় সভ্যতার নিদর্শনগুলো, এবং শিশুদেরকে মাঠ পর্যায়ে ছবি আঁকা শিখাইতে হলে আমাদেরকে নৌকায় করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হবে, তাই আমাদের নৌকাটা একান্ত প্রয়োজন, এবং নৌকাটার নামও হবে শিশু স্বর্গ। তাই আমাদের বিশেষ একটা উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে এস এম সুলতান শিশু স্বর্গের নৌকাটা তৈরি করেছিলেন। এই বজরা তৈরিতে খরচ হয় 15 লাখ টাকা। আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ান তৎকালীন জার্মান রাষ্ট্রদূত পিটার জেভিস। বজরা নির্মাণের পর মাত্র কয়েকবার শিশুদের নিয়ে চিত্রা নদীতে ভেসেছিলেন সুলতান। অনেক দৈন্যতার সময় এই নৌকাটা সুলতান দাদু তৈরি করছিল শিশুদের, শুধুমাত্র শিশুদের জন্য। সুলতান দাদু মারা যাওয়ার পর নৌকাটা পানিতে ডুবে যাওয়ার পরে এটা উঠে রাখা হয়েছে, তার স্মৃতিস্বরূপ আমরা দেখতে পারতেছি, কিন্তু বর্তমান সময়ের শিশুরা এই নৌকাটায় চড়তে পারে না। তিনি যে স্বপ্নটা দেখছিল, এই স্বপ্নটা বাস্তবায়নটা তিনি মারা যাওয়ার সাথে সাথেই এটা আর বাস্তবায়ন হচ্ছে না। এখন এইটা যদি বাস্তবায়ন করা যায়, এই নৌকাটা যদি আবার এরকম একটা নৌকা নদীতে চালানো যায়, শিশুরা যদি নৌকায় ঘুরতে পারে, ছবি আঁকতে পারে, তাহলে আমার মনে হয় সুলতানের স্বপ্ন দেখা স্বপ্নটা বাস্তবায়ন হবে। স্বপ্ন অপূর্ণ রেখে 2 বছর পরেই 1994 সালে মারা যান শিল্পী। কয়েক বছর পাড়ে থেকে এক পর্যায়ে তলিয়ে যায় বজরাটি। পরে সেটি উদ্ধার করে পাড়ে রাখা হলেও ভাসেনি আর। শিশুদের আশা এটি আবারও ভাসবে তাদের নিয়ে। সুলতানের নৌকাটা যদি চালু হতো তাহলে আমরা সব শিশুরা মজা পেতাম, আমরা সেই নৌকায় উঠে ভ্রমণ করতে পারতাম, সকল শিশুরা মিলে ছবি আঁকতে পারতাম এবং আমরা অনেক মজা করতাম সেখানে। চিত্রশিল্পী এস এম সুলতানের নৌকা যদি ভাসানো হতো তাহলে আমাদের খুব ভালো লাগতো, আমরা ছবি আঁকতে পারতাম, সকল শিশুরাই আনন্দিত থাকতো এবং আমাদের খুব ভালো লাগতো, আমরা এটাই চাই। ঘুরে ছবি আঁকব, নদী আঁকব, নদীর দুই পাড় আঁকব, আমার আঁকতে খুবই ভালো লাগে। নৌকায় যদি আমরা উঠে ঘুরতে ঘুরতে নদীর দুই পাড়ের দৃশ্য, ঘর বাড়ি, নদী আঁকে আমাদের খুব মজা হবে, আমাদের খুব আনন্দ করে আমরা নৌকায় উঠে ছবি আঁকব, আমাদের ভালো লাগবে। ছোটবেলায় শিশু তন্দ্রা চাচার সাথে শুক্রবারে আসতেন সুলতানের বাড়িতে, বজরায় করে নদীতে ছবি আঁকতে গেছেন কয়েকবার। সেই তন্দ্রাই এখন সুলতান কমপ্লেক্সের কিউরেটর। শোনালেন ছোটবেলার সেই স্মৃতি আর শিশুদের নিয়ে এস এম সুলতানের স্বপ্নের গল্প। আমরা যে শুক্রবার হলে যে দল বেঁধে আসার যে একটা আনন্দ ছিল শিশু স্বর্গে, বা সেটা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজ আমরা করতাম, কলা পাতায় পায়েস খেতাম, কিন্তু ওই সময়টা যখন দাদু চলে গেলেন তারপর থেকে তো সবই এক ধরনের বন্ধ হয়ে গেল। চিড়িয়াখানা ছিল, এখানে আসলেই একটা বিভিন্ন রকম কিছু আমরা দেখতে পেতাম, ভালুক, বানর, এই পাখি, বিড়াল, অনেক কিছু ছিল। তো ওই পরিবেশটা তো আসলেই পুরো নির্জীব হয়ে গেল একটা সময়। উনি বলেছিলেন যে আমার নৌকা পানিতে সমুদ্রকে কাছে টেনে আনবে, পানিতে ভাসবেই আমার নৌকা, এরকম ছিল ওনার কথাটা। তো উনি কতটা কনফিডেন্ট ছিলেন এবং নৌকাটা ভাসিয়েছিল না, কিন্তু সেটা আসলে দীর্ঘদিন মানে সেটা স্বপ্নটা উনি বাস্তবায়ন করে যেতে পারেননি, থেমে গেছে। এখন এই দায়িত্বটা আমাদের, আমরা চাই এই ভ্রাম্যমাণ শিশু স্বর্গ, চিত্রা নদী এবং এস এম সুলতানকে তারা ওয়ার্ল্ডে এটা পরিচয় করিয়ে দিতে। 1992 সালে নৌকাটির নির্মাণ কাজ শেষ হয়। এস এম সুলতানের নামে ঘাট নির্মাণ করে সেই ঘাট থেকে শিশুদের জন্য চিত্রা নদীতে আবারও ভাসানো হোক শিশু স্বর্গ, এমনটাই চাওয়া সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।